কুষ্টিয়া মিরপুর উপজেলার চিথুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ। চিথুলিয়া ইউনিয়নের পাহাড়পুর লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নির্বাচনের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সরাসরি যুক্ত হব তার সাথে। সাজ্জাদ, ভোট কেন্দ্রের খবর জানাবেন, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? মিরপুর উপজেলার দুটি ইউনিয়নে আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এর মধ্যে ধুবইল এবং চিথুলিয়া। তো আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথুলিয়া ইউনিয়নের পাহাড়পুর লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। সকাল 8:05 এখন। তো আমরা দেখছি যে ভোটাররা কিন্তু আসতে শুরু করেছেন। পুরুষ এবং নারীদের জন্য আলাদা আলাদা বুথ করা হয়েছে এখানে। সকাল যেহেতু এখন সকাল সময়মতো 8 বাজে, ভোটাররা দু একজন করে এসছেন এবং ভোট গ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে। তো চিত্তলা ইউনিয়নে ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছে বলে আমরা এখানকার যিনি কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8 থেকে শুরু হয়ে বিকাল 4 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। এই ইউনিয়নে 4 চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব মিলিয়ে কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। আর এখানে যে প্রিজাইডিং অফিসার আছেন তিনি জানিয়েছেন যে ইভিএম মেশিনে অনেক সময় ভোট গ্রহণ সমস্যা হতে পারে, আঙুলের ছাপ মেলে না অনেক সময় ভোটারদের। তো সেই সব বিষয়গুলো সামনে রেখে সকাল 8 যে ভোট গ্রহণ সেটা যথাসময়ে শুরু করা হয়েছে এবং বিকাল 4 এই ভোট গ্রহণ শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। আর সব মিলে এই কেন্দ্রে ভোটার এই ইউনিয়নে ভোটারের সংখ্যা প্রায় 13,000 সাথী। ধন্যবাদ সাজ্জাদ।